আজ আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রো রেল। উত্তর থেকে আগারগাঁও স্টেশনে আসার কথা রয়েছে মেট্রো রেলের। এর আগে মিরপুর 10 নম্বর পর্যন্ত মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল সীমাবদ্ধ ছিল। পারফরম্যান্স টেস্ট তিন ভাগে, শুরুতে উত্তর থেকে তিনটে স্টেশন পর্যন্ত চলাচল করে মেট্রো রেল। দ্বিতীয় ধাপে তা সম্প্রসারণ করে মিরপুর 10 নম্বর পর্যন্ত 6টা স্টেশনে আসে। শেষ ধাপে আজ আগারগাঁও পর্যন্ত পারফরম্যান্স টেস্ট হবে। এসব কোচে 48 জন করে যাত্রী বসতে পারবে। একটু ট্রেনে বসে এবং দাঁড়িয়ে সব মিলিয়ে সর্বোচ্চ 2308 যাত্রী চড়তে পারবে। মেট্রো রেল দিয়ে 35 মিনিটে উত্তর থেকে মতিঝিলে যাওয়া যাবে। শুরুতে দৈনিক 4,83,000 যাত্রী যাতায়াত করতে পারবে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। দর্শক, স্বপ্নের মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও স্টেশন থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, পরীক্ষামূলক চলাচল কি শুরু হয়েছে কিনা, কবে নাকাত সম্পূর্ণরূপে চালু হতে পারে মেট্রো রেল, কি বলছে সংশ্লিষ্টরা? সিন্থিয়া, আপনি জানেন যে সফটওয়্যার মেট্রো রেলের আরও আজকে আরও একটি ধাপ এগিয়ে গেল, অর্থাৎ ইলেকট্রিক যুগে প্রবেশ করেছে যে বাংলাদেশ, সেটি গত কয়েক মাস আগের ঘটনা। আজকে তৃতীয় ধাপে, অর্থাৎ উত্তর দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের যাত্রা করবে কিছুক্ষণের মধ্যে। আমরা যতটুকু জানতে পেরেছি 11টা নাগাদ মেট্রো রেলটি উত্তর দিয়াবাড়ি থেকে আগারগাঁও এসে পৌঁছবে, সে উপলক্ষে প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনি জানেন যে মেট্রো রেলের যে এমডি এভিএন সিদ্দিক, তিনি বলেছেন যে আগামী বছর নাগাদ মেট্রো রেল বাংলাদেশে, অর্থাৎ যাত্রীরা প্রবেশ করতে পারবে বলছে। তবে যাত্রীরা যেহেতু আগামী বছরের ডিসেম্বর নাগাদ একটি প্ল্যান রয়েছে, যদিও এই বছর ডিসেম্বর থেকে যাত্রীদের চলাচলের কথা বলেছিল, কিন্তু সেটি আসলে সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে। যদিও মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছে যে আসলে এই বছর যদি প্ল্যান ছিল, কিন্তু আসলে সেটি আসলে হয়নি কারিগরি কারণে, কিংবা করোনার কারণে তাদের সেই কাজ গতি কিছুটা স্থবির হয়ে পড়েছিল বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তারা বলছেন যে আসলে নির্ধারিত সময় আসলে অনেক কিছু করা সম্ভব হয়নি করোনার কারণেই। তবে সব মিলিয়ে তারা যেটি বলছে যে আগামী বছর ডিসেম্বর নাগাদ যাত্রীরা চলাচল করতে পারবে মেট্রো রেল দিয়ে। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে মতিঝিল পর্যন্ত কাজ এগিয়ে চলেছে সমানভাবে, তবে আগারগাঁও পর্যন্ত কাজ সমাপ্ত হলেও আমরা অনেক দূর কাজ দেখেছি যে এগিয়ে গিয়েছে। হয়তো শাহবাগ পর্যন্ত কাজের গতি এখন পর্যন্ত এগিয়ে গিয়েছে, যেটি তারা ধারণা করা হচ্ছে যে আগামী বছরের ডিসেম্বরের নাগাদ তারা হয়তো মতিঝিল পর্যন্ত কাজ সমাপ্ত করে তারপরে হয়তো মেট্রো রেল লাইনে চলতে পারবে। তবে এখন পর্যন্ত পরীক্ষামূলক যে তিন ধাপে চলাচল করার কথা, উত্তরার প্রথমে তিনটি স্টেশন, তারপর গত মাসে মিরপুর 10 পর্যন্ত আরও কয়েকটি স্টেশন বাড়িয়ে, অর্থাৎ 6টি স্টেশন পর্যন্ত, এবং আজকে আগারগাঁও পর্যন্ত 10টি স্টেশন পর্যন্ত মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল নিশ্চিত করেছেন। তবে তারা বলছেন যে যদি চালু হয় সেটি প্রত্যেক দিন প্রায় 5,00,000 যাত্রী যাতায়াত করতে পারবেন মেট্রো রেলের মাধ্যমে। সেই সফল পাওয়ার জন্য আসলে যানজট নিরসনের লক্ষ্যে এই প্রকল্পটি, এবং সেই প্রকল্পটি কতদূর বাস্তবায়ন হয় কিংবা কোন পর্যন্ত গিয়ে পৌঁছানো যায় সেটি আসলে দেখার অপেক্ষা জাতি। তবে যেভাবে আসলে মেট্রো রেলের শিডিউল পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এবছরের জুন থেকে ডিসেম্বর এবং ডিসেম্বর থেকে আগামী বছর জুন হয়ে আগামী বছর ডিসেম্বর পর্যন্ত যেহেতু পিছিয়েছে, সেটি আসলে এখন না হওয়া পর্যন্ত বলা মুশকিল যে কবে নাগাদ যাত্রীরা চলতে পারবে। তবে যদি মেট্রো রেল কর্তৃপক্ষ আশাবাদী আগামী বছর ডিসেম্বর নাগাদ যাত্রীরা চলাচল করতে পারবে মেট্রো রেলের মাধ্যমে, এবং উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল 35 মিনিটের মধ্যে যাতায়াত করতে পারবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এই ছিল সবশেষ খবর আমার কাছে। ধন্যবাদ, এতক্ষণ আগারগাঁও থেকে জানাচ্ছিলেন মাইদুর রহমান রুবেল।